অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে এও বন লক্ষীব্রত করে এক মনে সহসা সেখানে এলো বণিক্ত নয় উপনীত হলো নমস্কার মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত আজ এক বিভীষিকাময় লক্ষ্মী পুজোর রাতের গল্প শোনাবো আপনাদের সেটা ছিল 1946 সালের 10ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর রাত বাংলার ঘরে ঘরে তখন চলছে কোজাগরী বন্দনা কিন্তু সেই রাতেই নেমে এলো এক আকস্মিক অন্ধকার নোয়াখালীর ঘরে ঘরে চলল লুট নির্বিচারে হত্যা করা হলো হিন্দুদের ধরে নিয়ে যাওয়া হলো মহিলাদের 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলল নিধন যজ্ঞ 19শে অক্টোবর হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের প্রথম পাতায় প্রকাশিত হলো এক অসহায়ের বার্তা নোয়াখালী টোকবা থেকে তিনি লিখছেন পুরো এলাকা জুড়ে সমস্ত হিন্দুকে মুসলিম ধর্মান্তকরণের জন্য বাধ্য করা হচ্ছে দুর্বৃত্তরা এসে হুঁশিয়ারি দিয়ে গিয়েছে হয় ধর্ম পাল্টাও না হলে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হবে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কেই তারা অসহায় বোধ করছেন নোয়াখালীর চৌমেহানি থেকে কলকাতায় টেলিগ্রাম আসছে কিছু একটা করার জন্য নোয়াখালী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ক্ষিতিশচন্দ্র রায়চৌধুরী জানাচ্ছেন পুরো জেলা আক্রান্ত শহরের মানুষ ভীত সন্ত্রস্ত পরিস্থিতি সামাল দিতে পারে এমন পুলিশ নেই নির্বিচারে চলছে গণহত্যা সেনা না নামালে বাঁচার কোনো রাস্তা নেই কলকাতায় বেঙ্গল প্রদেশ কংগ্রেস অফিসেও এই একই বার্তা আসছে সব শুনে বিমানে করে বিধ্বস্ত অঞ্চলে যাচ্ছেন আচার্য কৃপালিনী শরৎচন্দ্র বোস ও সুরেন্দ্রমোহন ঘোষ লাগাতার ঘটে চলা এই দাঙ্গা থামাতে পূর্ব বাংলার মুসলিমদের কাছে আর্জি জানাচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ পূর্ব বাংলার পরিস্থিতি যে দিন দিন টকটক করে ফুটছিল তা কিন্তু খবর ছিল প্রশাসনের কাছে খোদ বাংলার গভর্নর বরোজ ভাইসরয় লর্ড ওয়েবেলকে এ ব্যাপারে চিঠি লিখেছিলেন তিনি জানিয়েছিলেন পূর্ববঙ্গের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন মুসলিম লীগ যদি প্রত্যক্ষ সংগ্রাম শুরু করে দেয় তাহলে অনেক হিন্দুর প্রাণ যাবে অবিলম্বে লীগের সঙ্গে সমঝোতা না করতে পারলে ভবিষ্যৎ হবে ভয়ঙ্কর বাংলার গভর্নর এই যে চিঠি লিখেছিলেন তার এক মাস পরেই নোয়াখালীতে হিন্দু নিধন শুরু হয় হিন্দু নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর্জি জানালেও মুসলমান সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সেদিকে কর্ণপাতই করেননি পুজোর ছুটিতে অনেক হিন্দুই তখন দেশে ফিরছিলেন কিন্তু এই হিংস্র পরিস্থিতির মধ্যে যে তাদেরকে পড়তে হবে তা তাদের কল্পনারও বাইরে ছিল দীনেশচন্দ্র সিনহা তার নোয়াখালী হত্যা বইতে যেভাবে বিশদে সেদিনের ঘটনা তুলে ধরেছেন তা সত্যি হৃদয় বিদারক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে নোয়াখালীতে যা হয়েছে তা সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে চিহ্নিত করা যায় না এটা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংখ্যাগুরু সম্প্রদায়ের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রমূলক আক্রমণ পূর্ব ইউরোপে ইহুদি সম্প্রদায়কে যেভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল এখানেও সেই একই পরিকল্পনা করা হয়েছে অনেকে বলেন নোয়াখালীর ঘটনাই প্রমাণ করে কি ধরনের পাকিস্তান তৈরির কথা ভেবেছিলেন জিন্না ও মুসলিম লীগ সব কিছু দেখে শুনে গভর্নর জেনারেল লর্ড ওয়েভেলের একটা প্রতিবেদন পাঠান লন্ডনে সেক্রেটারি অফ স্টেটের কাছে সেখানে তিনি লেখেন পূর্ববঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললেও কম বলা হবে বঙ্গদেশ আগ্নেয়গিরির স্তূপের ওপর দাঁড়িয়ে আছে সেখানে প্রশাসন বলে কিচ্ছু নেই যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত সন্দেহ আছে কতজন হিন্দু তাদের পিতৃপুরুষের বাড়িতে শেষ পর্যন্ত থাকতে পারবেন গভর্নর জেনারেল থেকে বাংলার গভর্নর বরোজ প্রত্যেকেই মনে করছেন পূর্ব বাংলায় হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে এই রিপোর্ট যাচ্ছে লন্ডনে ফলে বোঝাই যাচ্ছে পাকিস্তান তৈরির জন্য ঠিক কোন প্ল্যান রচনা করেছিল মুসলিম লীগ এমনও অভিযোগ ওঠে যে এই হিংসা ছড়িয়ে দিতে প্রশাসন থেকে অনেক দাগী দুষ্কৃতীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল বলাই চলে নোয়াখালীর ঘটনা
একটা সরকারি স্পন্সার টেরোরিজম, যা দেখে মহাত্মা গান্ধী পর্যন্ত শিউরে উঠেছিলেন এবং বিফল মনোরথ হয়ে ছুটে গিয়েছিলেন বিহারের উদ্দেশ্যে। নোয়াখালীর একটি ত্রাণ কেন্দ্র থেকে একজন ইংরেজ সমাজকর্মী মরিয়েল লাস্টারের পাঠানো প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নোয়াখালীতে লক্ষ্মী পুজোর রাত থেকে পর পর কয়েকদিন কতটা অসহায় অবস্থায় পড়েছিলেন হিন্দু মহিলারা। তারা নিজেদের চোখের সামনে দেখছেন স্বামীদের খুন হতে, আবার যারা খুন করছিল তারাই ওই মহিলাদের জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করেছে। একটা শূন্যতা গ্রাস করেছিল তাদের জীবনে। সে সময়ের সবচেয়ে সম্মানিত জার্নালগুলির মধ্যে একটি ছিল মডার্ন রিভিউ। আর এই মডার্ন রিভিউ থেকে জানা যাচ্ছে, 10ই অক্টোবর একই দিনে একই সময়ে এবং একই পদ্ধতিতে সমস্ত আক্রমণ করা হয়েছিল। হিন্দু হত্যা, প্রকাশ্যে গণধর্ষণ এবং অগ্নিসংযোগের এমন এক বেলেল্লাপনার ঘটনা বর্ণনা করা কঠিন। নোয়াখালীর যে 6টি থানা এলাকায় এই বর্বরোচিত হামলা হয় সেখানে মুসলমানদের সংখ্যা ছিল 9 লক্ষ আর হিন্দুরা ছিল 2 লক্ষ। আর এই সংখ্যা গরিষ্ঠতার সুযোগ নিয়েই পরিকল্পনা করে হামলা চালিয়েছিল মুসলিম দুষ্কৃতীরা। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল যোগাযোগের সমস্ত রাস্তা। ট্রেন লাইনের কাছে পাহারা দিচ্ছিলেন মুসলমান যুবকরা, আর নদী পথে কোথাও যাওয়ারও সুযোগ ছিল না হিন্দুদের, কারণ মাঝিরা ছিলেন মুসলমান, ফলে ঘিরে ধরে হত্যালীলা চালানো হয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, জানেন তো, সেখানে তখন 2 লক্ষ হিন্দু তো বাস করত, তাহলে তারা কি একচোট হওয়ার কোনো সুযোগ পায়নি? তারা কি সেদিন রুখে দাঁড়াবার কোনো চেষ্টা করেনি? কারণ আত্মরক্ষার অধিকার তো সবার আছে। সেদিন প্রশাসনকে সঙ্গে নিয়ে যে বর্বরতা নোয়াখালীর মাটিতে হয়েছিল তা মানব সমাজের ইতিহাসে বিরল। সেদিন মুসলিম লীগের বর্বরতা দেখেছিল সারা বিশ্ব, আর সেই নীতি মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশের মাটিতে। তাই সংঘবদ্ধ হচ্ছে সেখানকার হিন্দুরা। হাসিনা পরবর্তী সময়ে সে দেশে দুর্গাপুজোয় বাধা দেওয়ার ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারা। পথে নামছেন হিন্দু যুবক যুবতীরা, হিন্দু মেয়ে গান বাঁধছে। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের প্রতিবেদন আরো শুনতে হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম।